আমার হুজুরা ওঠে তোমাদের কথা পাতা, তোরা পাঁচত্ব নামাজি লোক, আমার ইয়ং ছেলের কথা নামাজি নামাজ ধরিয়ে দেয়, আমি বাড়ি যাবো। এই দুটো ভাই তোমাদের এখন বাড়ি তো? আচ্ছা আচ্ছা, তোমার এখন বাড়ি তো? তুমি পাঁচ তো নামাজ পড়ো, হাত তুলেছো, কাল তো নামাজ পড়বে তো? ফজর থেকে কাল ফজর থেকে নামাজ পড়বে তো? শিওর? আল্লাহ সাক্ষী আছে। হ্যাঁ, তুই পড়বি তো? শিওর? দুনিয়ার অবস্থা খুবই খারাপ, আজ দুনিয়ার বুকে গজব কেন হতো? কেন বলতো? আজ আমাদের মধ্যে তো ঈমান দূরে চলে যাচ্ছে, আমরা জিনা ব্যবসা বেশি শুরু করে ফেলেছি, ওই জন্য করে কি হুজুর ঠিক না? আজ দুনিয়া এই জন্য করে গজব, আল্লাহ পাক দিচ্ছে কি ঝড়, আল্লাহ গো ফোন খুললে আমাদের জানে আর পানি নেই হুজুর, ঠিক না? ঠিক তো? সবাই সবাই আতঙ্কের মধ্যে ছিলে তো? সত্যি করে বলো যে ওই এসে গেল, ওই একটা হাওয়া হচ্ছে, ওই এসে গেল কালি। আল্লাহ পাক আমাদের এই মানে পশ্চিমবাংলার মধ্যে পীর মানে অনেক বড় বড় আলেমগণ আছে, আল্লাহ পাক এদিকে অত সহজে আনবে না, তা অন্য অন্য দেশ থেকে আল্লাহ পাক বিদায় নিতে মানে হয়ে চলে গিয়েছে। হলদিয়ায় প্রোগ্রাম করেছিলাম, বড় সাগর নদী, যেই সব এলাকা পুরো গুড়িয়ে তন্ন তন্ন হয়ে গেছে, আল্লাহ পাক এদিকে বিপদ দেয়নি, সকলে বলো আলহামদুলিল্লাহ। তালি কাল থেকে ইনশাআল্লাহ নামাজ হবে তো? নামাজ পড়বে, শরীর ভালো থাকবে, নামাজ পড়বে, ইনকাম হবে, মিস নিয়ে আল্লাহর কথা, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, ঠিক না? আর আমাদের মা বোনেরাদের বলে যাব, আমার সোনার ভাইদের একটু পুঁটি মাছের মতন বোঝাবে, কানে গেতা মতন করে, তোমাদের কথা আবার শোনে না চড় মারে, ভালো করে বোঝাবে যে তুমি ফরজের নামাজটা পাচ্ছ, এশার নামাজটা পাচ্ছ, বাদ বাকি তুমি কাজ করো, এসে খাজা পড়ে দেবে। সারাদিন যদি কাজ করে এসে এশার নামাজটা আদায় করে, তার কোনোদিন কষ্ট হবে না, সন্ধ্যাবেলা ঘুম এশার পরে ঘুমোবে, সকাল হয়ে যাবে, না তো ওই বউ বলবে এইটা একটু টিপে দাও, ঠিক না হুজুর? এটা বাস্তব, আমি বলছি মনে দুঃখ পেও না। এই আমার সোনা ভাই কাল তো নামাজ পড়বে, বলো ইনশাআল্লাহ, আর তুমি বলো ইনশাআল্লাহ। এখন তো গজল বাকি আছে, বিদায় গজল বলবো সবাইকে নিয়ে। আচ্ছা, কবি লিখছে, কেন মিন বুঝি বুঝি না